আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেরাইল সলিউশন ড্রপের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। স্টেরাইল সলিউশন ড্রপটির ব্র্যান্ড নেম হচ্ছে নরসল। এই ড্রপটি কোন কোম্পানি প্রস্তুত করেছে, এর প্রকৃত মূল্য, এর ডোজ, এর ব্যবহারবিধি এবং ডাক্তার কী কী রোগের জন্য সাজেস্ট করে থাকে, সকল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ততক্ষণ আমাদের পাশেই থাকবেন। বিয়ার্স, তার মাঝে আরেকটি কথা বলে রাখছি, আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় চলে যাচ্ছি। নরসল, এটি একটি স্টেরাইল সলিউশন। প্রতিটি স্টেরাইল সলিউশন 25 ml টিউবে পাওয়া যাচ্ছে। নরসল এর জেনেরিক নেম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বিপি 9%। বিয়ার্স, এই নরসল সলিউশনটি সাধারণত নাকের জন্য ব্যবহার করা হয়ে থাকে, অ্যাজ এ চোখের জন্য ইম্পর্টেন্ট সলিউশন, এছাড়া বিভিন্ন ধরনের নাকের বন্ধ হয়ে গেলে এটি ব্যবহার করতে ডাক্তার সাজেস্ট করে থাকে। এছাড়া আপনার কাটা ছিঁড়া এর ওয়াশ করতে, আপনি পরিষ্কার করতে এটি ব্যবহার করতে পারেন। এটি একটি স্টেরাইল সলিউশন, এর কার্যকারিতা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এটি আপনি নেবুলারাইজারের ঘ্যাস দেওয়ার সময় এটি নর্মাল পানি হিসেবে এটি ব্যবহার করতে পারেন। বিভিন্ন রোগের জন্য ডাক্তার বিভিন্ন আকারে ডোজ নির্ধারণ করে থাকে, কীভাবে এটি ব্যবহার করবেন ডাক্তার তার নির্দেশ দিয়ে থাকে। অবশ্যই স্টেরাইল সলিউশন ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন, আপনারা ইচ্ছাকৃতভাবে এটি ব্যবহার করতে যাবেন না। বিয়ার্স, এই নরসল সলিউশনটি বাচ্চাদের বিশেষ ক্ষেত্রে দেখা গিয়েছে বেশি ব্যবহার হয়ে থাকে, বিশেষ করে নেবুলোজেন ঘ্যাসের ক্ষেত্রে। অনেকে দেখা গিয়েছে ফার্মেসি থেকে ক্রয় করে নেবুলোজেন ঘ্যাসের জন্য এটি কিনে থাকে এবং ব্যবহার করে থাকে ইচ্ছামতো, কিন্তু এটি উচিত নয়। অবশ্যই এটি ব্যবহারের পূর্বে রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন, কতদিন ব্যবহার করতে পারবেন ডাক্তার সেটির নির্দেশ দিয়ে দিবে। এই নরসল ড্রপটি দেখা গিয়েছে অনেকের নাকের সমস্যা রয়েছে, নাক বন্ধ হয়ে যায়, এই নরসল ড্রপটি নাক বন্ধ নাক খোলাতে ব্যবহার হয়ে থাকে। এছাড়া দেখা যাচ্ছে অনেকের চোখের ভিতরে ময়লা গিয়েছে, বিভিন্ন ধরনের চোখ আক্রান্ত হয়েছে বিভিন্ন ব্যাকটেরিয়া ফাঙ্গাস দ্বারা, তাদের জন্য এই নরসল ড্রপটি ব্যবহারের জন্য ডাক্তার নির্দেশ দিয়ে থাকে। ভিউয়ার্স, এই নরসল ড্রপটি খুবই গুরুত্বপূর্ণ একটি ড্রপ এবং এটি আমাদের বাসায় সবসময় রাখা প্রয়োজন এবং ডাক্তারের নির্দেশ অনুযায়ী এটি ব্যবহার করা উচিত। ভিউয়ার্স, আজকের সংক্ষিপ্ত রিভিউ এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তীতে প্রতিটি রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। প্রতিটি রিভিউ দেখার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, আজকের সংক্ষিপ্ত রিভিউ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।